চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে টিম বাসে করে মাঠ ছাড়ছে টাইগার ক্রিকেটাররা। স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে বাস ততক্ষণে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। বাস কিছু দূর যেতে নিরাপত্তার দায়িত্বে থাকা সবাই পেছন থেকে ডেকে বাস থামানোর চেষ্টা করলেন। ঘটনা কি বুঝে ওঠার আগে দৃশ্যপটে আগমন টাইগার পেসার খালেদ আহমেদের। খালেদকে ফেলে রেখে যাত্রা শুরু করে দিয়েছে সবাই। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও যাচ্ছে তাই পারফরমেন্স করছে টাইগার ব্যাটাররা, আর সেই প্রভাব পড়েছে পুরো দলের উপর। সবাই যেন উদাসীন, কি হচ্ছে না হচ্ছে কারো কোনো খেয়াল নাই। বাস থামলো সবার ডাক শুনে, খালেদ উঠলেন, যোগ দিলেন সবার সাথে। এরপর আবার হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো টিম বাস। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। খেলা শেষে সবার আগে বেরিয়ে আসেন নাজমুল শান্ত। চলতি টেস্ট সিরিজে লাল বলের ক্রিকেটে বড্ড মলিন ক্যাপ্টেনের পারফরম্যান্স। তার পরপরই বের হয়ে আসেন লিটন কুমার দাস। ব্যাট যে হাসছে না লিটনেরও, একের পর এক খেলছেন হতাশাজনক সব ইনিংস। মাঠে একের পর এক হতাশার বৃত্তে ঘুরপাক খেতে থাকা লিটন ঠিক কবে রানে ফিরবেন? লিটনের পর বাসে উঠতে বেরিয়ে আসেন দ্বিতীয় ইনিংসে বল হাতে টাইগারদের সেরা পারফর্মার পেসার হাসান মাহমুদ। তৃতীয় দিন বল হাতে হাসান একাই তুলেছেন 4 লঙ্কান ব্যাটারের উইকেট। খালেদ ছাড়া হাসানকে আর যোগ্য সঙ্গ দিতে পারেননি আর কোনো বাংলাদেশি বোলার। এর মধ্যেই চনমনে সাকিবের আগমন। এসে একজনকে ডেকে নিজের ব্যাগটা ধরিয়ে দিলেন। এরপর বাসের সামনে দাঁড়িয়ে থাকা রংপুর রাইডার্সের জার্সি পরিহিত এক ভক্তের ছবি তোলার আবদারও মেটান তিনি। এরপর শাহাদাত, দীপু, মেহেদি হাসান, মিরাজরা বাসে উঠলে ছেড়ে দেয় বাস। খানিক পরেই দৌড়াতে দৌড়াতে আসেন পেসার খালেদ আহমেদ। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা 531 রানের জবাবে ব্যাট করতে নেমে 178 রানে অল আউট হয়ে গেছে টাইগাররা। যদিও তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে 102 রানে লঙ্কানদের 6 উইকেট তুলে ফেলেছে টাইগার বোলাররা। কাউসার শান্ত, ক্রিকফ্রেনজি।